नमस्कार दर्शक बंधु, आज जो अनुष्ठान आयोजन रही है ट्रेडिशनल एस्ट्रोलॉजी भारतीय सनातन वैदिक ज्योतिषर भावस्थ ग्रहर एक अंश आलोचना करब। खूब गुरुत्वपूर्ण, मन दिए सुनबें। जरा ज्योतिष शिखन तर पक्षे अत्यंत उपकार, जरा ज्योतिष अनुरागी ताराओ उपकृत হবে, এবং যারা জ্যোতিষটা বোঝেন, নিজে চার্ট বিচার করতে শিখেছেন বা অনুষ্ঠান দেখে দেখে একটা অভিজ্ঞতা হয়েছে, তাদের পক্ষে অত্যন্ত ভালো অনুষ্ঠান। দ্বিতীয় বৃহস্পতি থাকলে কি হয়, প্রথমেই বলি, ভাব বিচারে দ্বিতীয় স্থান হচ্ছে ধনস্থান। সাধারণ মানুষ এবং যারা জ্যোতিষের অতিরিক্ত পড়াশোনা করেননি তাদের একটা সম্মুখ ধারণা রয়েছে, সেটা হচ্ছে ধনস্থান ধনভাবের প্রভাব পড়ে, অর্থাৎ সঞ্চিত ধন এবং কতটা ধন অর্জন করে রাখতে পারবে। যেহেতু বর্তমান কলিযুগ, সেই যুগে অর্থ ছাড়া কোনো কিছু করা সম্ভব নয়, সেহেতু ধনের আকাঙ্ক্ষা বলুন, ধনের ইচ্ছা বলুন, ধন সঞ্চয় বলুন, প্রত্যেকটাই প্রয়োজন আছে। আর বৃহস্পতি যেহেতু ধনের কারক, ধনভাবের কারক, সেহেতু অনেকেরই ধারণা দ্বিতীয় বৃহস্পতি থাকলে প্রচুর ধন লাভ হয়। এই জায়গাটায় খুব ভালো করে জিনিসটা বুঝতে হবে, বৃহস্পতি হচ্ছে ধর্মকারক গ্রহ। তাহলে ধর্মকারক গ্রহ ধনস্থানে থাকলে ধর্মভাবের কারক গ্রহ কাউকে ধন প্রদান করলে তার একটা লিমিটেশন থাকবে। যে লিমিটেশনটা থাকবে, যেমন অতিরিক্ত ধনে অত্যন্ত ক্ষতি হতে পারে, আপনার জীবনযাপন পাল্টে যেতে পারে, জীবনযাত্রা পাল্টে যেতে পারে, অসংযমী জীবনযাপনের মধ্যে চলে যেতে পারেন, আরও ধনী হওয়ার স্বপ্নে আপনি শ্রী ভগবানকে ভুলে যেতে পারেন, সাংসারিক বিপর্যয়স্ততা নামতে পারে। আর প্রচুর সম্পত্তি, প্রচুর অর্থ, এতে কী হয়, বিষয়ে আসক্তি বাড়তে থাকে। সেই বাড়তে থাকতে থাকতে এমন একটা পরিস্থিতি হয় শারীরিক এবং মানসিক, যে সেখানে দাঁড়িয়ে আপনি মৃত্যুর দিকে এগিয়ে যান এবং ঈশ্বরের পথ থেকে সরে যান। তাই ধনস্থানে বৃহস্পতি থাকলে প্রথমেই জেনে নিতে হবে ধনের একটা লিমিটেশন থাকবে, অর্থাৎ যে কোনো কর্মেই একটা লিমিটেশন থাকা অত্যন্ত প্রয়োজন। নিয়ন্ত্রণ, দেখবেন আপনারা যারা গাড়ি চালান, তারা দেখবেন গাড়ির স্পিড মিটারে একটা লিমিটেশন বেঁধে দেওয়া হয়, অতএব তার ওপরে উঠে যদি আপনি চালাতে চান তাহলে দুর্ঘটনা হতে পারে। সেই লিমিটেশনটা কিন্তু ধনস্থানে বৃহস্পতির ক্ষেত্রে বৃহস্পতি ধর্মকারক গ্রহ হিসাবে সেইটা প্রদান করে। অর্থাৎ ধনস্থানে বৃহস্পতি মানেই কুবেরের মতো ধন হবে এমন কথা কোথাও লেখা নেই। ধনস্থানে বৃহস্পতিটা হচ্ছে ধনের আকাঙ্ক্ষা, যেটুকু প্রয়োজন, যেটুকু দিয়ে মানুষ জীবনে চলতে পারে, সংসারযাত্রা নির্বাহ করতে পারে, রোগ ব্যাধি থেকে ট্যাকল করতে পারে এবং তার বাণিজ্য বলুন, কর্ম বলুন, সেখান থেকে তার সংসারযাত্রা নির্বাহ হতে পারে, সেরকম একটি ধন অবশ্যই দেন। এছাড়া সঞ্চিত অর্থ, অর্থাৎ ব্যাঙ্ক ব্যালেন্স, ফিক্সড ডিপোজিটস, ইমুভেবল প্রপার্টি, এগুলোর একটা পরিমাণ মতো দেয়, যেটা দিয়ে আপনার এবং আপনার প্রজন্ম, অর্থাৎ সন্তান সন্ততি তাদের চলে যেতে পারে। এবার প্রশ্নটা হচ্ছে, বৃহস্পতি দ্বিতীয় থাকলে আরও কিছু কিছু বিষয় জানা যায়, সেটা কি? দ্বিতীয় ভাব থেকে ক্রয় বিক্রয়, সেকেন্ড হাউসে বৃহস্পতি থাকলে বাক শক্তি থাকে, দ্বিতীয় বৃহস্পতি অশুভ নক্ষত্র এবং বকরী থাকলে বাচালতা হয়, অতিরিক্ত কথা বলে এবং অতিরিক্ত কথা থেকে ভুল কথা হতে পারে, মিথ্যা কথা হতে পারে, সেই জন্য বাক্যের সংযম হারিয়ে যায়। দ্বিতীয় বৃহস্পতি থাকলে কেনা বেচা, অর্থাৎ সে যদি সেলসম্যান হয় বা সে যদি ব্যবসা করে, সে তার যে প্রোডাক্টটা সেটা খুব সুন্দর করে কেনা বেচার মাধ্যমে মানে বিক্রি করতে পারে। দ্বিতীয় বৃহস্পতি থাকলে যদি পাপগ্রহ যুক্ত হয়, ধরুন রাহু যুক্ত হয়, তাহলে কিন্তু ইএনটি সংক্রান্ত প্রবলেম হতে পারে, গলার স্বরের প্রবলেম হতে পারে।
দ্বিতীয় বৃহস্পতি যদি নিজের ঘরে থাকে, কোণপতি বা কেন্দ্রপতি হয়ে ধনস্থানে থাকে, তাহলে সেকেন্ড হাউসে বৃহস্পতি গলার কণ্ঠস্বর ভালো করে, একটা বক্তৃতা বক্তা হিসাবে সুপ্রতিষ্ঠিত হতে পারে এবং সঙ্গীতেও তার অনুরাগ থাকে। সেকেন্ড হাউসে বৃহস্পতি থাকলে সুস্পষ্ট উচ্চারণ করে এবং কথা বলে, অনেকে দেখবেন খুব ভালো করে পুজো করে, মন্ত্র উচ্চারণ করে। সেকেন্ড হাউসে বৃহস্পতি থাকলে ধর্মকারক গ্রহ হিসাবে সংস্কৃত দেবনাগরী উচ্চারণ এবং সঠিক উচ্চারণ দ্বারা যে সনাতন ধর্মের পুজো পাঠ সেটা করে এবং করতে পারে। সেকেন্ড হাউসে বৃহস্পতি শত্রু বৃদ্ধি করতে পারে বাক্যের দ্বারা, যদি সেটা ষষ্ঠপতি অষ্টমপতি দ্বাদশপতির কানেকশনে এই সেকেন্ড হাউসে আসে, তাহলে বাক্য দ্বারা শত্রু সৃষ্টি হয় এবং উচিত সত্য কথা বলার একটা প্রবণতা থাকে। উচিত সত্য কথাটা কি? ধরুন যে কথাটা বললে সত্যই, কিন্তু উচিত সত্য কথা বলার ক্ষেত্রে মহাপুরুষদের অনেক বারণ আছে, কারণ উচিত সত্য কথা বললে শত্রুতা বৃদ্ধি হতে পারে। আরেকটি বিষয় হচ্ছে দ্বিতীয় বৃহস্পতি থাকলে বৃহস্পতি অরিয়েন্টেড ব্যবসা যদি করেন, যেরকম মাংসের দোকান, খাবারের দোকান, যজমানি অর্থাৎ পৌরোহিত্য বৃত্তিতে যারা নিযুক্ত তারা বিভিন্ন ক্রিয়াকর্মের সঙ্গে যুক্ত থেকে সেখান থেকে দক্ষিণান্ত এবং অর্থ পেতে পারেন। সেকেন্ড হাউসে বৃহস্পতি যদি ভাগ্যপতি হয়, একাদশপতি হয়, সপ্তমপতি হয়, তাহলে কিন্তু তার প্রচুর ধন ঐশ্বর্য হতে পারে। কিন্তু দেখা গেছে অভিজ্ঞতায় দ্বিতীয় বৃহস্পতি কোণপতি কেন্দ্রপতির সমন্বয়ে যদি মিত্র গ্রহ যুক্ত হয় তাহলেই অতুল ঐশ্বর্যের অধিপতি হতে পারে। সেকেন্ড হাউসে বৃহস্পতি যদি ইন্ডিভিজুয়াল থাকে, একা থাকেন, সেটা যদি মিত্র গৃহে হয় তার কোনো দিন ধন অভাব হয় না, কিন্তু ধনের পরিমাণটা লিমিটেশন থাকে, আকাঙ্ক্ষা অনুযায়ী তার প্রচুর ধন হবে না। কিন্তু আবার চরম দারিদ্রতা নেমে এসে তার সংসার যাত্রাতে অত্যন্ত কষ্টকর অবস্থা হবে, সেটাও হবে না। প্রথমেই বলেছি যে ধর্মকারক গ্রহ ধনস্থানে যখন অবস্থান করে তখন শ্রী ভগবান বৃহস্পতির রূপে যে ধনটা প্রদান করেন সে ধনটা দিয়ে আপনি আপনার সংসার যাত্রা নির্বাহ করতে পারবে। এইবার তৃতীয় বৃহস্পতি বকরী থাকলে অত্যন্ত শুভ ফল যেটা হওয়া দরকার সেটা হতে চায় না। দ্বিতীয় বৃহস্পতি নিচস্থ যদি থাকে তাহলে প্রবল ধনহানি হতে পারে, অর্থাৎ আপনার সঞ্চিত অর্থ, ব্যাংক ব্যালেন্স যা কিছুই থাকবে সেটা কোনো একটা আনঅ্যাভয়েডেবল সার্কামস্ট্যান্সেস, কোনো রোগ ব্যাধি সমস্যা, সেখান থেকে সেই ব্যাংক ব্যালেন্সটা অর্থাৎ সঞ্চিত অর্থটা নাশ হয়ে যেতে পারে, নিমেষের মধ্যে নাশ হয়ে যেতে পারে। সেই জন্য যখন সেকেন্ড হাউস দ্বিতীয় ঘর খুব গুরুত্বপূর্ণ ঘর, দ্বিতীয় ঘরে বৃহস্পতি বকরী থাকবে তখন পিতপোকরাজ পড়বেন অথবা তারা কবজ যন্ত্র ধারণ করবেন, কারণ বৃহস্পতির ইষ্টদেবী তারামা। আরেকটি বিষয় হচ্ছে সেকেন্ড হাউসে বৃহস্পতি যদি রাহু যুক্ত থাকে, গুরুচণ্ডাল, সেক্ষেত্রেও কিন্তু প্রবল ধনহানি হতে পারে, বাক্য থেকে শত্রু সৃষ্টি হতে পারে এবং সেই শত্রুতা ফল অর্থাৎ সেই শত্রুতা আপনার চিত্ত বিক্ষেপ করাতে পারে, অনেক ক্ষতি করতে পারে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো যে সেকেন্ড হাউসে বৃহস্পতি থাকলে বাক্যে শত্রুতা, মানে আমার বাক্যে শত্রুতা তৈরি হবে, তাহলে আমিই আমার শত্রু হচ্ছি। কিন্তু সেই জন্য দোষযুক্ত বৃহস্পতি কিনা দেখতে হবে। কিভাবে দেখব আমরা দোষযুক্ত বৃহস্পতি? ষষ্ঠাধিপতি অষ্টমপতি, যেমন বিষলগ্নে বৃহস্পতি দ্বিতীয় যদি থাকে তাহলে অষ্টমপতিত্ব দোষ নিয়েই দ্বিতীয় থাকবে, কিন্তু যেহেতু সে একাদশপতি এবং বৃহস্পতি দ্বিতীয় থেকে অষ্টম ভাবকে দেখছে সেহেতু সেই বৃহস্পতি অর্থ আনার ক্ষেত্রে, অর্থাৎ বৃহস্পতি ধনভাবক কারক, ধনের পরিমাণ বা ধন আনার ক্ষেত্রে চরম কোনো সমস্যায় ফেলবে না।
সেকেন্ড হাউসে বৃহস্পতি থাকলে তার চোখ খুব সুন্দর হয়, বাগ্মী হয়, অত্যন্ত সুন্দর গুছিয়ে কথা বলতে পারে। কিন্তু বকরি পাপগ্রহ যুক্ত নিচস্থ এই চুপ মানে অবস্থান থাকলে সেক্ষেত্রে তার অতিরিক্ত কথা বলার প্রবণতা এবং অপ্রাসঙ্গিক কথা বলা, যেখানে যেটা বলার প্রয়োজন নেই সেটা বলা, এতে কি হয়, চিত্তবিক্ষেপ হয়, বাক্যের শত্রুতা সৃষ্টি হয়। দ্বিতীয় বৃহস্পতি কর্মের থেকে উপার্জিত অর্থ সঞ্চয়ের পথে নিয়ে যায়, সেটা যদি দশমপতি হয় তাহলে অত্যন্ত শুভ হতে পারে। যেমন মেষ লগ্নে বৃহস্পতি ভাগ্যপতি, সেটা যদি ধনস্থানে থাকে অর্থাৎ বৃষে থাকে তাহলে সেটা শত্রুগৃহে আছে, শুক্রের ঘরে, কিন্তু বৃহস্পতির সঙ্গে শুক্রের শিক্ষিত শত্রুতা, সেক্ষেত্রে ধনের প্রবল ক্ষতি হবে না। এবং এই অবস্থান ক্ষেত্রে দ্বিতীয় পতিটাও দেখতে হবে, ধনের পরিমাণ কত, ধন কতটা থাকবে, ভবিষ্যতে আরও অর্থ উপার্জন করতে পারবেন কি না, এই সব প্রশ্নগুলো আসবে কখন। শুধু ধনস্থানে বৃহস্পতি থাকলেই অনেকের আনন্দ পায়, আনন্দ পাবেন না, তার কারণটা হচ্ছে দ্বিতীয় পতিটাও দেখতে হবে। তবে ধনস্থানে বৃহস্পতির ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, যেটা পরিমাণ মতো, যেটা না হলে সংসার যাত্রা চলবে না, সেইটুকু ধন সারা জীবন আপনাকে বৃহস্পতি দেবে, যেহেতু ধর্মকারক গ্রহ এবং দেবগুরু। বৃহস্পতির দৃষ্টি হচ্ছে অমৃত, বৃহস্পতি দ্বিতীয় ঘর থেকে পঞ্চম ঘরে দৃষ্টি প্রদান করে, তাহলে পঞ্চম ঘরে দৃষ্টি প্রদান করলে তার আধ্যাত্মিক শিক্ষা, জ্ঞান বৃদ্ধি, একাডেমিক্যালি কোয়ালিফিকেশনের ক্ষেত্রেও প্রচুর উপকার করবে। এবং বৃহস্পতি দ্বিতীয় থাকলে কর্মস্থানে দৃষ্টি হয়, অর্থাৎ সরকারি চাকরি সেটার চেষ্টা করলে হতে পারে, কর্মস্থানে বৃহস্পতি দৃষ্টি দিলে সৎভাবে সে কর্ম করতে পারে। এবং বৃহস্পতির অষ্টমে দৃষ্টি, দ্বিতীয় বৃহস্পতি থাকলে অষ্টমে দৃষ্টি হয়, অষ্টম হচ্ছে আয়ুস্থান, সেই স্থানে অষ্টমে দৃষ্টি দিলে তিনটে জিনিস হতে পারে, একটা হচ্ছে আয়ু অর্থাৎ অকাল মৃত্যু যোগ যদি থাকে অষ্টম পতিত্ব দোষের জন্য সেক্ষেত্রে সে রক্ষা পেতে পারে। অষ্টম গুহ্যবিদ্যা অর্থাৎ জ্যোতিষ, তন্ত্র এই ধরনের বিদ্যাগুলো, গুপ্ত বিদ্যা, সেই বিদ্যায় পারদর্শী হতে পারে। এবং বৃহস্পতি কর্মস্থানে থাক দৃষ্টি দেওয়ার জন্য দুটো জিনিস আরও হতে পারে, সেটা হচ্ছে সুনাম হতে পারে, মানুষ খুব যশের আকাঙ্ক্ষা থাকে, মানুষ সুনাম চায়, তা সে বড় হোক সেটাও চায়, তা সেটা চাইতে গেলে প্ল্যানেটারি অবস্থান, গ্রহের অবস্থানটা রাশিচক্রে খুব শুভভাবে থাকতে পারে। দ্বিতীয় বৃহস্পতি যদি পঞ্চমপতি কোনপতি অর্থাৎ পঞ্চমপতি বা নবমপতি, দশমপতি বা চতুর্থপতি মানে কেন্দ্রপতি, বৃহস্পতি দ্বিতীয় কেন্দ্রপতি বা কোনপতি যুক্ত হয় তাহলে রাজযোগ হয়, সেই দ্বিতীয় বৃহস্পতি কিন্তু অতুল ঐশ্বর্যের অধিকারী করতে পারে, একাধিক বাসগৃহ, একা প্রচুর স্বর্ণ অলঙ্কার, প্রচুর অর্থ, অনেক একাধিক গাড়ি, অর্থাৎ যে বৃত্তটা নিয়ে মানুষ খুব শান্তিতে থাকতে চায়, ভালো থাকতে চায়, আরও হোক এটা চায়, সেটা আলটিমেটলি আধ্যাত্মিক পথের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক, কারণ বিষয় বাসনা নিয়ে থাকতে 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 তার এমন হবে সে আধ্যাত্মবাদকে ভুলে যাবে, ওই জন্য ঈশ্বর এইভাবে ধনটা প্রদান করে। সেক্ষেত্রে দ্বিতীয় বৃহস্পতি পঞ্চমপতি, সপ্তমপতি, নবমপতি বা চতুর্থপতি বা দশমপতি অর্থাৎ কেন্দ্রপতি কোনপতি সমন্বয় হয়ে যদি সেকেন্ড হাউস অর্থাৎ দ্বিতীয়ভাবে থাকে, সে প্রচুর পরিমাণে ধন রোজগার করে এবং তার প্রচুর পরিমাণে ধন সম্পদ হয়। দ্বিতীয় বৃহস্পতি একদম নিচস্থ যদি থাকে, ধরুন কুম্ভ লগ্নের বৃহস্পতি দ্বিতীয় পতি, সেটা যদি মকরে নিচস্থ হয় তাহলে মকর কি হলো, দ্বাদশ ঘর, দ্বিতীয় পতি দ্বাদশে নিচস্থ থাকলে প্রচুর ঋণে জড়িয়ে যায়, সৎকার্যে ব্যয় হয় কিন্তু নিচস্থ থাকার জন্য সে অর্থ সম্পদ তৈরি হলেও কোনো একটি দশায় বা কোনো শুভযোগে তার অর্থ সম্পদ থাকতে চায় না।
দ্বিতীয় বৃহস্পতি নিজের ঘরে যদি থাকে এবং সেটা একা থাকে, ধরুন সেটা কুম্ভ লগ্নে হতে পারে, সেটা বৃশ্চিক লগ্নে হতে পারে, তাহলে সেক্ষেত্রে দ্বিতীয় বৃহস্পতি বাক্পটুতা, স্পষ্ট উচ্চারণ এবং তার ন্যূনতম যে অর্থ, যেটা না হলে সংসার যাত্রা চলবে না, সেইটা তার থাকতে পারে, থাকবেই। সেকেন্ড হাউসে বৃহস্পতি থাকলে গীতা, চণ্ডী, ভাগবত বা যে কোনো ধর্মাম্বলী মানুষের ক্ষেত্রে সদগ্রন্থ পাঠ তার মুখ দিয়ে বেরোয়। ভালো করে নোট করে নিন, এটা দেখবেন প্রচুর জায়গায় ভাগবত পাঠ হয়, গীতা পাঠ হয়, চণ্ডী পাঠ হয়। এই পাঠক যারা, তাদের ক্ষেত্রে সবাই কিন্তু পাঠক হয় না, যারা পাঠ করেন, পাঠের সামনে বসেন, পাঠ শোনেন, দেখবেন পাঠটা সবার দ্বারা কিন্তু হচ্ছে না, তার মানে ঈশ্বর সবাইকে দিয়ে পাঠটা করাচ্ছেন না। সেকেন্ড হাউসে বৃহস্পতি থাকলে ধর্মের কথা মুখ দিয়ে ভালো বেরোয়, স্পষ্ট উচ্চারণ হয় এবং সেক্ষেত্রে ভাগবত, গীতা, চণ্ডী, কোরআন বলুন, বাইবেল বলুন, যে কোনো ধর্ম অবম্বলী, যে ধর্মাম্বলী যে পাঠ্য মানে ধর্মীয় পুস্তক পাঠ করেন, রামকৃষ্ণ কথামৃত, এই যে পাঠ, এই পাঠে অনুপ্রাণিত করে, পাঠ সুন্দর করে করে, পাঠ শুনে ভক্ত শিষ্য যারা সামনে থাকেন তারা খুব শান্তি পান, সেটা কিন্তু সবার দ্বারা হয় না। অতএব এই সেকেন্ড হাউসে বৃহস্পতি যাদের আছেন তারা যদি চেষ্টা করেন তারা পাঠক হতে পারেন। তাহলে দ্বিতীয় বৃহস্পতি, দ্বিতীয় মানেই শুধু ধনস্থান নয়, সেকেন্ড হাউসে বৃহস্পতি থাকলে যদি মিত্র ক্ষেত্রে থাকে, মিত্র গ্রহ যুক্ত হয়, কেন্দ্র কোনপতির সমন্বয় হয়, যেহেতু সেকেন্ড হাউস আত্মীয় স্বজন, আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক থাকে, গুরুজনদের শ্রদ্ধা করে, সম্মান করে, গুরুজনদের সাথেও খুব সুসম্পর্ক থাকে, আর কুটুম্ব বৃদ্ধি হয়, অর্থাৎ আপনি ধরুন বিবাহ, আপনি যখন দ্বিতীয় বৃহস্পতি নিয়ে জন্মগ্রহণ করলেন তাহলে সঙ্গে সঙ্গেই তো আপনার বিয়ে হয়ে গেল না, যখন বিয়ে হলো তখন আত্মীয় পরিজন কুটুম্ব বৃদ্ধি হতে শুরু করে, এই পরিণয় সূত্রে অর্থাৎ বিবাহ সূত্রে সেকেন্ড হাউসে বৃহস্পতি আত্মীয় বৃদ্ধি, কুটুম্ব বৃদ্ধি করাতে পারে এবং সেটা সৎভাবে রিলেশনশিপ থাকতে পারে। সেকেন্ড হাউসে বৃহস্পতি অর্থাৎ দ্বিতীয়ভাবে বৃহস্পতি থাকলে আরেকটি জিনিস হয়, সৎভাবে অর্থ উপার্জনের স্পৃহা তৈরি হয়, অর্থাৎ অন্তরের মধ্যে যাই করব সৎভাবে করব, সৎভাবে ব্যবসা বাণিজ্য করব, সৎভাবে কর্ম করব, এই মানসিকতাটা থাকে। দ্বিতীয় বৃহস্পতি যখন মহাদশা চলে, তার আগে দুটো জ্যোতিষের সূত্র বলে নেই, দ্বিতীয় পতি ও সপ্তম পতি কিন্তু মারক, অর্থাৎ যেই গ্রহের সঙ্গে যুক্ত হবে সেক্ষেত্রে মারক ফল দান করবেন, পরাশর মুনির কথা। তাহলে দ্বিতীয় পতি যদি বৃহস্পতি হয়, ধরুন মীন লগ্ন, কুম্ভ লগ্নে হতে পারে, ধনুলগ্নে হতে পারে, তাহলে ধনুলগ্নে নয় বৃশ্চিক লগ্নে, বৃশ্চিক লগ্ন এবং কুম্ভ লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি দ্বিতীয় পতি, তাহলে ধনপতি, সেই ধনপতির দশা যখন চলবে সেই বৃহস্পতি যদি সকেত্রস্থ হয়, তুঙ্গস্থ হয়, মিত্রগ্রহ যুক্ত হয়, তাহলে সেই বৃহস্পতির ষোলোটা বছর দশায় অধিকাংশ বছরগুলোই প্রচুর পরিমাণে সে অর্থ রোজগার করবে এবং সুস্পষ্ট বক্তা, অর্থাৎ অনেক রাজনৈতিক নেতাদের ক্ষেত্রে দ্বিতীয় যদি বৃহস্পতি থাকে তাহলে দেখবেন অনেকেই খুব সুন্দর বক্তব্য রাখতে পারেন, সবাই সব কথা কিন্তু বলতে পারেন না, খুব সুন্দর করে বলেন এবং সেই বক্তার জন্য সাধারণ মানুষও খুব উৎসাহিত হয় এবং শুনে সে শান্তি পায়। এবং ওই দ্বিতীয় বৃহস্পতি যদি পাপগ্রহ যুক্ত থাকে, ধরুন রাহু যুক্ত রয়েছে, সেই বৃহস্পতির নিচস্থ আছে বা বকরি আছে, সেই অবস্থায় যদি বৃহস্পতির দশা ভোগ করে তাহলে ধরুন বৃহস্পতি 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 রাহু, বৃহস্পতি শনি, বৃহস্পতি রবি, বৃহস্পতি মঙ্গল, এই দশাগুলো দিকে নজর রাখতে হবে, আপনার সেই দশায় অশুভত্ব নামতে পারে, সেটা প্রবল ধনহানি হতে পারে, শত্রু সৃষ্টি হতে পারে, শিক্ষিত শত্রু সৃষ্টি হতে পারে, কর্মে ব্যাঘাত হতে পারে, চরম আর্থিক কষ্ট হতে পারে, ঋণে জড়িয়ে পড়তে পারেন। তাহলে সেটা কি করে বিচার হবে? বৃহস্পতি যে দ্বিতীয় থাকে যদি, তাহলে সেখান থেকে কোন গ্রহের অন্তর্দশা চলছে, ধরুন মঙ্গল বা শনি,
বা রাহু বা কেতু, তাহলে বৃহস্পতি থেকে কেতু কোথায়, বৃহস্পতি থেকে রাহু কোথায়, বৃহস্পতি থেকে মঙ্গল কোথায়, বৃহস্পতি থেকে শনি কোথায়, সেই জাজমেন্টটা যখন নেবেন তখনই বুঝতে পারবেন যে দশাপতি থেকে অন্তর্দশাপতি যদি দুস্থানস্থ হয়, ষষ্ঠ অষ্টম দ্বাদশের সম্পর্ক হয়, তাহলে কিন্তু তার সেই দশাটা ভালো যাবে না। অর্থাৎ ভালো করে বুঝে নিন যে বৃহস্পতির ১৬ বছরের দশাটা ১৬ বছরই ভালো যাবে এমন কোনো কথা নেই। মানুষের, সাধারণ মানুষের ধারণাটা হচ্ছে আমি সব সময় ভালো থাকবে, আমার আমার সবসময় অর্থ আসবে, কর্মে কোনো সমস্যা হবে না, সেটা হবে না, কিন্তু কোনো দিন হবে না। আপস অ্যান্ড ডাউন, জোয়ার ভাটা যেরকম জলে থাকে, গঙ্গায় যাবেন জোয়ার ভাটা হচ্ছে, ঠিক সে মানুষের সংসার জীবনও তাই, একদম জোয়ার ভাটার মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে। জোয়ারের সময় জোয়ার, ভাটার সময় ভাটা, সেইভাবে জীবন ধারণ করতে হবে। অতএব ১৬ বছর বৃহস্পতির দশা ধনস্থানে রয়েছে, অনেকেই প্রশ্ন রাখেন আমার কাছে কোথায়, আমি তো খুব একটা ভালো শান্তি পেলাম না, কিন্তু দেখা গেল বৃহস্পতি কোথায় রয়েছে রাশিচক্রে। ধনুলগ্নের যদি বৃহস্পতি দ্বিতীয় মকরে নিজ ক্ষেত্রে অবস্থান করে তাহলে কি তার অশুভ হবে? হবে না। এবং নিচস্থ বৃহস্পতি, পাপগ্রহ যুক্ত বৃহস্পতির প্রতিকার করুন, পিত পোকরাজ চার থেকে পাঁচ রতি, বৃহস্পতির ইষ্ট দেবী তারা কবচ তারা যন্ত্র, তার মধ্যেও অনেক ভাগ আছে, তারার অনেক রূপ, নীল সরস্বতী একজটে উগ্র তারা, কোনটা করা দরকার সেটা অভিজ্ঞ জ্যোতিষ ছাড়া বা তান্ত্রিক ছাড়া সম্ভব নয়, সেটা দেখে নিয়ে সেটা ধারণ করলে দ্বিতীয় বৃহস্পতি অবশ্যই শুভ ফল পাবেন। আবার ইউটিউবে দেখবেন অনুষ্ঠান, ফেসবুকে দেখবেন, সৃষ্টি টিভিতে প্রতিদিন অনুষ্ঠান হয়, ইউটিউবে প্রতিদিন এরকম ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি সিলেবাস ওরিয়েন্টেড অনুষ্ঠানে চোখ রাখুন, জ্যোতিষ মনস্ক হন, বোঝার চেষ্টা করুন, নিজের রাশিচক্র নিজেই বিচার করতে পারবেন। আজকের মতো বিদায়, আবার দেখা হবে, নমস্কার। Thank you.